চার মেরে সেঞ্চুরি, হালকা উদযাপন, সেজদায় স্মরণ করলেন সৃষ্টিকর্তাকে। 97 বলে 103, পুরো ইনিংসে দুর্দান্ত সাব্বির রহমান। সাব্বির যখন খেলেন তখন সেটা হয় দেখার মতো। এশিয়া কাপে এক স্কুপেই টি টোয়েন্টি বিশ্বকাপ দলে প্রাথমিকভাবে জায়গা পেয়ে গিয়েছিলেন সাব্বির, ভাবা যায় শুধু একটা শট। তবে আদৌতে ওই বাউন্ডারি কেবল না, সাব্বিরের দলে অন্তর্ভুক্তিতে বড় সহায়ক হিসেবে কাজ করেছিল তার অ্যাবিলিটি। তার প্রতি ভরসা সবারই ছিল, শুধু মাঠে ঠিকঠাক প্রতিফলন ঘটেনি। লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে তার শনিবারের ইনিংসটাই দেখুন, কি ছিল না! দেখার মতো শট, স্ট্রাইক রোটেশন, সবকিছুই। তবে সাব্বির যে স্ট্রাগল করেনি তেমনটাও না, ব্যক্তিগত জীবনের মতো মাঠেও তার হুটহাট সিদ্ধান্ত বহুবার দলকে বিপদে ফেলেছে। একাধিকবার ম্যাচে সাব্বিরকে আউট করার সুযোগ তৈরি হয়েছে, ভাগ্য সহায় ছিল তাই বেঁচে গেছেন, নয়তো আম্পায়ার যদি আঙুলও তুলত তবে কী বা করার ছিল। শনিবারের ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছিলেন না, সাব্বির সেই চাপটাই সামলেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক ইরফান শুক্কুরকে নিয়ে। দুজনের 100-এর বেশি রানের পার্টনারশিপ। সাব্বির ব্যাট করেছেন টার্গেট মাথায় রেখে, 6 মারার থেকে 4-এর দিকেই বেশি নজর ছিল তার। সেঞ্চুরির ইনিংসে সাব্বিরের ছক্কা ছিল না একটাও, ছিল 18টা 4। শেষমেশ 107 বলে 110 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। আগের ম্যাচে সাব্বির আউট হয়েছিলেন 49 করে, ইনিংস বড় করার সুযোগ ছিল, নিজের ভুলেই সেদিন ফিরতে হয়েছিল প্যাভিলিয়নে। এর আগের আসলে লিজেন্ডস অফ রূপগঞ্জ তাকে দিয়ে ওপেনিং পর্যন্ত করিয়েছিল। সাব্বির এখন দলটার নাম্বার 3 ব্যাটার, আস্থার প্রতিদানও দিচ্ছেন ঠিকঠাক। ভারস প্রত্যয়, অলরাউন্ডার।